আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি পড়াবো। তোমরা বরাবরের মতো তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? গত ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। আমরা মূলত দ্বাদশ অধ্যায় পড়ছি, তাই না? দ্বাদশ অধ্যায়ের যে টপিক নেম সেটি হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা। আমি আবারও বলছি, দ্বাদশ অধ্যায় টপিক নেম হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের পার্ট একে এক সম্পর্কে জেনেছি, নিয়মতান্ত্রিক জীবনযাপন সম্পর্কে জেনেছি, নিয়মতান্ত্রিক জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে জেনেছি, নিয়মতান্ত্রিক জীবনযাপনের উপায় সম্পর্কে জেনেছি, এবং পার্ট দুয়ে আমরা ডায়াবেটিস সম্পর্কে অনেকটাই জেনেছি। আজকে বাকি অংশটুকু পড়ব, কেমন? তো যাই হোক, ডায়াবেটিস সম্পর্কে আমরা গত ক্লাসে যে অংশটুকু পড়েছিলাম সেই অংশটুকুও আজকে আরেকবার পুনরালোচনা করব, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল যে পড়াটি আছে মূল পড়ায় চলে যাই। দেখো, ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। কেমন রোগ বলো? বিপাকজনিত রোগ। শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাবে বিপাকজনিত ত্রুটি ঘটে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিস কোনো সংক্রামক রোগ নয়। একবার ডায়াবেটিস হলে তা একেবারে সেরে যায় না, তবে চিকিৎসা সংক্রান্ত নিয়ম মেনে চললে একে নিয়ন্ত্রণ করা যায়। খাদ্য নিয়ন্ত্রণ ও নিয়মতান্ত্রিক জীবনযাপন ছাড়া কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় না। যে কেউ যে কোনো বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে, তবে কিছু কারণ আছে যে কারণে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেড়ে যায়। যেমন এক নম্বর হচ্ছে বংশগত কারণ। যাদের মা, বাবা ও খুব নিকটজনে ডায়াবেটিস আছে, তাদের মধ্যে এই রোগ হওয়ার আশঙ্কা বেশি। তারপর দুই নম্বর হচ্ছে অতিরিক্ত শারীরিক ওজন। তিন নম্বর, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা। চার নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন। তো এখন আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে জানবো। ডায়াবেটিসে সম্পূর্ণ নিরাময় করা যায় না, তবে এই রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য চারটা নিয়ম মানতে হয়। একটা হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা, দুই নম্বর হচ্ছে ঔষধ, তিন নম্বর শারীরিক পরিশ্রম বা ব্যায়াম, চার নম্বর হচ্ছে কি রোগ সম্পর্কে শিক্ষা। ওকে, তো প্রত্যেকটা ক্ষেত্রেই মূলত কি করতে হবে? এই প্রত্যেকটা ক্ষেত্রেই শৃঙ্খলা মেনে চলতে হবে, তাহলেই কিন্তু সহজে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যাবে। তো এখন আমরা ডায়াবেটিসের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানবো। ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই গ্লুকোজ প্রধানত খাবার থেকে আসে, আর তাই ডায়াবেটিস হলে খাদ্য গ্রহণের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। ডায়াবেটিস হওয়ার আগে ও পরে পুষ্টি চাহিদার কোনো তারতম্য ঘটে না, কিন্তু খাদ্য গ্রহণ গ্রহণের নিয়ম মেনে চলার উদ্দেশ্য হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ও স্বাস্থ্য ভালো রাখা। খাদ্য গ্রহণের কিছু নিয়ম দেখো। বেশি খাওয়া যাবে বা ইচ্ছা মতো খাওয়া যাবে। কি বলা হয়েছে? বেশি খাওয়া যাবে বা ইচ্ছা মতো খাওয়া যাবে। হিসাব করে খেতে হবে, পরিহার করতে হবে। যেমন ধরো, বেশি খাওয়া যাবে বা ইচ্ছা মতো খাওয়া যাবে, যে খাবারগুলোতে প্রচুর আশ আছে সেই খাবারগুলো বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে না, তাই সেইগুলো বেশি করে খাওয়া যাবে। সব রকমের শাকসবজি, যেমন ধরো চিচিঙ্গা, ধুন্দুল, পেঁপে, পটল, শিম, লাউ, খিরা, শশা, করলা, উচ্ছে, কাঁকরোল, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি, ফলের মধ্যে জাম, জামরুল, আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি। ওকে, তারপর হচ্ছে হিসাব করে খেতে হবে। কিছু খাবার আছে খাওয়ার পর খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ না বাড়লেও সেই খাবারগুলো পরিমাণে বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাই সেই খাবারগুলো হিসাব করে খেতে হবে। যেমন ধরো ভাত, রুটি, চিড়া, মুড়ি, খই, বিস্কুট, আলু, মিষ্টি কুমড়া, দুধ, ছানা, পনির, মাংস, মাছ, ডিম, ডাল, বাদাম, মিষ্টি ফল, যেমন ধরো কলা, পাকা পেঁপে ইত্যাদি। ডায়াবেটিস রোগীদের জন্য সাদা চাল ও সাদা আটার চেয়ে লাল চালের ভাত ও ভুষিসহ আটার রুটি বেশি উপকারী। এগুলো রক্তে গ্লুকোজের পরিমাণ দ্রুত বাড়ায় না। তিন নম্বর হচ্ছে পরিহার করতে হবে। কিছু কিছু খাবার আছে যা খাওয়ার পর খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেই খাবারগুলো পরিহার করতে হবে। যেমন ধরো চিনি, গুড়, মিষ্টি, রস, শরবত, সফট ড্রিঙ্কস, জুস, সব রকমের মিষ্টি, পায়েস, ক্ষীর, পেস্ট্রি, কেক ইত্যাদি।
চার নম্বর হচ্ছে শরীরের ওজন বেশি থাকলে তা কমিয়ে স্বাভাবিক ওজনে আনতে হবে, আবার শরীরের ওজন কম থাকলে তা বাড়িয়ে স্বাভাবিক ওজনে আনতে হবে। সব সময় শরীরের ওজন স্বাভাবিক মাত্রায় রাখতে হবে। পাঁচ নম্বর, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খাবার খেতে হবে, নিজের ইচ্ছা মতো কোনো বেলার খাবার বাদ দেওয়া যাবে না। এক বেলায় বেশি খাওয়া বা অন্য বেলায় কম খাওয়ার অথবা একদিন কম একদিন বেশি খাবার খাওয়া যাবে না। এক কথায় বলা যায় যে নিয়মতান্ত্রিকভাবে খাদ্য গ্রহণে সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। তাহলে আমরা এক কথায় কী জানলাম বলো, যে নিয়মতান্ত্রিকভাবে খাদ্য গ্রহণে সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। ওকে, তাহলে প্রথম যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের যে প্রথম যে উপায়টা সেটি কী ছিল বলো, ডায়াবেটিসে খাদ্য ব্যবস্থাপনা। এখন দুই নম্বর হচ্ছে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যায়াম বা শারীরিক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অ্যাকচুয়ালি শুধু যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্যই ব্যায়াম বা শারীরিক পরিশ্রম গুরুত্বপূর্ণ তা কিন্তু না, সব রোগ নিয়ন্ত্রণের জন্যই কিন্তু ব্যায়াম বা শারীরিক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের ফলে ইনসুলিনের কার্যকারিতা ও নিঃসরণের পরিমাণ বেড়ে যায়, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয়। ওকে, তাহলে আমরা কী জানলাম বলো, যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যায়াম বা শারীরিক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের ফলে ইনসুলিনের কার্যকারিতা ও নিঃসরণের পরিমাণ বেড়ে যায়, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয়। তিন নম্বর হচ্ছে ওষুধ। ঠিক আছে, সকল ডায়াবেটিস রোগীকেই খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলতে হয়। তবে কোনো কোনো ডায়াবেটিস রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি খাবার বড়ি অথবা ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়। যে রোগীকে চিকিৎসার জন্য যে ওষুধ অর্থাৎ খাবার বড়ি অথবা ইনসুলিন ইঞ্জেকশন যাই দেওয়া হোক না কেন, তাকে তার জন্য নির্ধারিত ডোজ ও এর সাথে খাদ্য গ্রহণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের সঠিক নিয়ম খুবই সচেতনভাবে মেনে চলতে হবে। তা না হলে ওষুধ রোগ নিয়ন্ত্রণের পরিবর্তে জীবনের ঝুঁকির কারণও হতে পারে। আমরা কী জানলাম বলো, যে সকল ডায়াবেটিস রোগীকেই খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলতে হয়। তবে কোনো কোনো ডায়াবেটিস রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি খাবার বড়ি অথবা ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়। যে রোগীকে চিকিৎসার জন্য যে ওষুধ অথবা খাবার বড়ি অথবা ইনসুলিন যাই দেওয়া হোক না কেন, তাকে তার জন্য নির্ধারিত ডোজ ও এর সাথে খাদ্য গ্রহণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের সঠিক নিয়ম খুবই সচেতনভাবে মেনে চলতে হবে। তা না হলে ঔষধ রোগ নিয়ন্ত্রণের পরিবর্তে জীবনের ঝুঁকির কারণও হতে পারে। ওকে, এরপর হচ্ছে কি, রোগ সম্পর্কে শিক্ষা। ডায়াবেটিস সারা জীবনের রোগ, তাই এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে হলে রোগীকে ও রোগীর নিকট আত্মীয়দেরও অবশ্যই রোগ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কারণ ডায়াবেটিস চিকিৎসার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা কী জানলাম বলো, যে ডায়াবেটিস সারা জীবনের রোগ, তাই এই রোগকে নিয়ন্ত্রণ রাখতে হলে রোগীকে ও রোগীর নিকট আত্মীয়দেরও অবশ্যই রোগ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কারণ ডায়াবেটিস চিকিৎসার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। এখন আমরা আরেকটা কী জানবো, শৃঙ্খলা মেনে চলা। ডায়াবেটিস রোগীদের নিয়মতান্ত্রিক জীবনযাপন অর্থাৎ জীবনযাপনের শৃঙ্খলা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনযাপনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য কিছু বিষয়গুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে। যেমন ধরো, এক নম্বর, নিয়মিত ও পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণ ও এবং এই সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা। দুই নম্বর হচ্ছে নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা। তিন নম্বর, চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী খাবার বড়ি অথবা ইনসুলিন ইঞ্জেকশন গ্রহণ করা। চার নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পাঁচ নম্বর, পায়ের নিয়মিত বিশেষ যত্ন নেওয়া। ছয় নম্বর, ডায়াবেটিস রোগের চিকিৎসা বন্ধ না করা। সাত নম্বর, নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করা ও রিপোর্ট সংরক্ষণ করা। আট নম্বর, ধূমপান ও মদপান পরিহার করা। নয় নম্বর, প্রতিদিন জীবনযাত্রায় যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলা। দশ নম্বর, ডায়াবেটিস চিকিৎসার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা। এগারো নম্বর, শারীরিক যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। তাহলে শৃঙ্খলা মেনে চলা নিয়ে আমরা কী জানলাম বলো, আমরা জানলাম যে ডায়াবেটিস রোগীদের নিয়মতান্ত্রিক জীবনযাপন অর্থাৎ জীবনযাপনের শৃঙ্খলা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জীবনযাপনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু বিষয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে। যেমন এক নম্বর হচ্ছে নিয়মিত ও পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণ করা এবং এই সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা। দুই নম্বর হচ্ছে নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা। তিন নম্বর চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী খাবার বড়ি অথবা ইনসুলিন ইঞ্জেকশন গ্রহণ করা। চার নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পাঁচ নম্বর পায়ের নিয়মিত বিশেষ যত্ন নেওয়া। ছয় নম্বর ডায়াবেটিস রোগে চিকিৎসা বন্ধ না করা। সাত নম্বর নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করা ও রিপোর্ট সংরক্ষণ করা। আট নম্বর ধূমপান ও মদপান পরিহার করা। নয় নম্বর প্রতিদিন জীবনযাত্রা যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলা। দশ নম্বর ডায়াবেটিস চিকিৎসার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা। এগারো নম্বর শারীরিক যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। তাহলে আমরা কিন্তু আজকে ডায়াবেটিস সম্পর্কে পুরো এই পার্টটা কমপ্লিট করে ফেললাম। চলো আজকে যে অংশটুকু আমরা পড়েছি এই অংশটুকু আরও একবার পড়ি। আমরা তো শুরুই করেছি যে ডায়াবেটিস কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই উপায়গুলো নিয়ে আলোচনা। যেমন ধরো ডায়াবেটিসে খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছি। আজকে জানলাম কি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যায়াম বা শারীরিক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের ফলে ইনসুলিনের কার্যকারিতা ও নিঃসরণের পরিমাণ বেড়ে যায়, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয়। এরপর হচ্ছে ওষুধ। সকল ডায়াবেটিস রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলতে হয়। তবে কোনো কোনো ডায়াবেটিস রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি খাবার বড়ি অথবা ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়। যে রোগীকে চিকিৎসার জন্য যে ওষুধ অর্থাৎ খাবার বড়ি অথবা ইনসুলিন ইঞ্জেকশন যাই দেওয়া হোক না কেন, তাকে তার জন্য নির্ধারিত ডোজ ও এর সাথে খাদ্য গ্রহণ, ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের সঠিক নিয়ম খুবই সচেতনভাবে মেনে চলতে হবে। তা না হলে ওষুধ রোগ নিয়ন্ত্রণের পরিবর্তে জীবনের ঝুঁকির কারণও হতে পারে। এরপর হচ্ছে রোগ সম্পর্কে শিক্ষা। ডায়াবেটিস সারা জীবনের রোগ, তাই এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে হলে রোগীকে ও রোগীর নিকট আত্মীয়দেরও অবশ্যই রোগ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কারণ ডায়াবেটিস চিকিৎসার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। এরপর কি শৃঙ্খলা মেনে চলা। ডায়াবেটিস রোগীদের নিয়মতান্ত্রিক জীবনযাপন অর্থাৎ জীবনযাপনের শৃঙ্খলা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনযাপনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য কিছু বিষয়ের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। এক নম্বর হচ্ছে নিয়মিত ও পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণ এবং এই সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা। দুই নম্বর হচ্ছে নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা। তিন নম্বর চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী খাবার বড়ি অথবা ইনসুলিন ইঞ্জেকশন গ্রহণ করা। চার নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পাঁচ নম্বর পায়ের নিয়মিত বিশেষ যত্ন নেওয়া। ছয় নম্বর ডায়াবেটিস রোগে চিকিৎসা বন্ধ না করা। সাত নম্বর হচ্ছে নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করা ও রিপোর্ট সংরক্ষণ করা। আট নম্বর ধূমপান ও মদপান পরিহার করা। নয় নম্বর প্রতিদিন জীবনযাত্রায় যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলা। দশ নম্বর ডায়াবেটিস চিকিৎসার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা। এগারো নম্বর শারীরিক যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। তাহলে আমরা শৃঙ্খলা মেনে চলা নিয়ে কী জানলাম বলো? আমরা জানলাম ডায়াবেটিস রোগীদের নিয়মতান্ত্রিক জীবনযাপন অর্থাৎ জীবনযাপনের শৃঙ্খলা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনযাপনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য কিছু বিষয়গুলো প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। যেমন এক নম্বরে দেখো, নিয়মিত ও পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণ এবং এই সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা। দুই নম্বর হচ্ছে নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা। তিন নম্বর চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী খাবার বড়ি অথবা ইনসুলিন ইঞ্জেকশন গ্রহণ করা। চার নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পাঁচ নম্বর পায়ের নিয়মিত বিশেষ যত্ন নেওয়া। ছয় নম্বর হচ্ছে ডায়াবেটিস রোগের চিকিৎসা বন্ধ না করা। সাত নম্বর নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করা ও রিপোর্ট সংরক্ষণ করা। আট নম্বর ধূমপান ও মদপান পরিহার করা। নয় নম্বর প্রতিদিন জীবনযাত্রায় যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলা। দশ নম্বর ডায়াবেটিস চিকিৎসার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা। এগারো নম্বর শারীরিক যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। সো আজকে আমরা ডায়াবেটিস নিয়ে এই পার্টটা খুব ভালোভাবেই কমপ্লিট করলাম। পুরো এই পার্টটাই তোমাদের পড়া রইল। তোমরা বাসায় পুরো পার্টটা খুব সুন্দরভাবে গল্পের আকারে পড়ে দেন, খাতায় না দেখে লিখবে। আর প্র্যাকটিস করাকালীন যদি তোমাদের কোনো রকম প্রবলেম থেকে থাকে, তোমরা আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে, কেমন? আমাদের লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে কী করবে বলো? ইনভাইটেশন পাঠাবে। হ্যাঁ,
আরেকটা কথা, তোমাদের সাথে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাড আছে তাদেরকেও কিন্তু তোমরা ইনভাইটেশন পাঠাবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিজেরা সুস্থ থাকবে, নিজের পরিবার সদস্যদের সুস্থ রাখার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।